বোঝাতে পারছি। আমার মনে হয় তোমরা চোখের সামনে দেখলে এই জিনিসটা আরও বেশি সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা এখন আস্তে আস্তে ঢুকছি টেন্ট হাউসের ঘরের মধ্যে। টেন্ট হাউসের মধ্যে রয়েছে সমস্ত কিছুই বিলাসবহুল জিনিস। দেখো সিলিংয়ে খুব সুন্দর একটা লাইট এখানে রয়েছে, যার জন্য টেন্ট হাউসের ভিতরটা সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে। আর রয়েছে দুটো কুলার, যার জন্য তোমাদের শিলিবোনা উইকেস্টে আমাদের এখানে দু রকমের রুম আছে। একটা হচ্ছে টেন্ট, টেন্টের রেট হচ্ছে আপনার 2500 করে পার ডে। আর হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিউলিবোনা। শিউলিবোনাটা হচ্ছে বাঁকুড়া জেলার একটা গ্রাম, আর এই গ্রামে যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টটার নামও হলো শিউলিবোনা। এইটা হচ্ছে রিসর্টটার একটা গেট। এই রিসর্টে আমি যেটা দেখলাম সম্পূর্ণটাই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি করা, এখানে কৃত্রিম কিন্তু কিচ্ছু নেই। এটা হচ্ছে রিসর্টের চেয়ার, এই চেয়ারগুলো তৈরি করা হচ্ছে রিসর্টের ভিতরে সাজানোর জন্য। এই চেয়ারগুলো কিন্তু আসলে নারকেল গাছের গুঁড়ি দিয়েই তৈরি করা হচ্ছে। আমরা এখন ভিতরে ঢুকে ঘুরে দেখাবো পুরো রিসর্টটা। এই রিসর্টটা কিন্তু একটা পুরো জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে গড়ে উঠেছে। আমার কাছে তো রিসর্টটা খুবই ভালো লাগছে, আমার মনে হয় তোমাদের কাছেও খুব ভালো লাগবে। এই দেখো আমার মেয়ে গলায় এসএলআর ঝুলিয়ে সুন্দর ছবি তুলে যাচ্ছে। এবার আমরা ঘুরে ঘুরে দেখব রিসর্টটা। এই রিসর্টের ভিডিওটা কিন্তু আমি ইউটিউব থেকেই দেখেছি, তাই ভাবলাম এই শীতের আমেজে হাতে দুদিন ছুটি আছে, তাই আমরা একটু ঘুরে আসি এই শিউলিবোনা থেকে। তাহলে চলো আমার সাথে, তোমরাও ঘুরে ঘুরে দেখবে এই রিসর্টটা। আর এই রিসর্টের সম্পূর্ণ বর্ণনা এখানে যে কেয়ারটেকার আছে সেই তোমাদেরকে দেখিয়ে দেবে। আমার কাছে তো রিসর্টটা খুবই ভালো লাগছে, কারণ এত নির্জন চুপচাপ জঙ্গলের মধ্যে পুরো একটা পাহাড়ের নিচে এত সুন্দর জায়গা আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। এবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো রিসর্টের ঘরগুলো। তাহলে আস্তে আস্তে আমরা ঢুকে যাই রিসর্টের ঘরের মধ্যে। এই যে তোমরা যে পিলারটা দেখতে পাচ্ছ, এই পিলারটাও কিন্তু খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যে ডেকোরেশন করেছে তার চিন্তাধারা কিন্তু খুবই উন্নত মানের, কারণ এত সুন্দর প্রাকৃতিক জিনিস দিয়ে এত সুন্দর যে ডেকোরেশন করা যায় সহসায় কারোর মাথায় কিন্তু আসে না। আমরা জানি ডেকোরেশন মানেই সেখানে প্রচুর অর্থ খরচা করতে হবে, নিত্য নতুন জিনিস দেখাতে হবে, কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা। প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির জিনিস দিয়েই এরা কিন্তু রিসর্টটাকে সাজিয়ে তুলেছে। পারলে এরা কিন্তু কংক্রিট দিয়েও রিসর্টটাকে করতে পারত, কিন্তু তা কিন্তু এখানে হয়নি। রিসর্টের প্রত্যেকটা ঘরে রয়েছে আলাদা আলাদা চিত্র। এটা হচ্ছে রিসর্টের ব্যালকনি। ব্যালকনিতে চারটে চেয়ার আছে, তোমরা খুব ভালোভাবেই ব্যালকনিতে বসে চা খেতে খেতে রিসর্টটাকে উপভোগ করতে পারবে। এবার আমরা ঢুকে যাব ঘরে। তাহলে চলো দেখিনি রিসর্টের রুমের ভিতরে কি কি ফেসিলিটি আছে। আমার সবথেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হলো এই ঘরের মধ্যে জানলাটা এত সুন্দর লাগছে যে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ যে কোনো জিনিস চোখের সামনে দেখলে যতটা সুন্দর লাগে আমার মনে হয় সেই জিনিসকে ক্যামেরার মধ্যে অত সুন্দরভাবে বন্দি করা যায় না। তোমরা যদি সকালবেলা বা বিকেলবেলা এই জানলার সামনে বসে গরম গরম চা, তার সঙ্গে কিছু স্ন্যাক্স খাও, মনে হবে সকালটা বা বিকালটা একেবারে আলাদা রকম হয়ে যাবে। এই রুমের মধ্যে দেয়া রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর তার সঙ্গে রয়েছে একটা ড্রেসিং টেবিল। তোমাদের এখানে জামা কাপড় রাখতে বা রেডি হতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে রুমের বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ বড় এবং গিজারের ব্যবস্থা আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যেটা মনে হচ্ছে শহর থেকে এত দূরে এসেও আমি কিন্তু পুরোপুরি শহরের সমস্ত রকম জিনিসের সুযোগ সুবিধাও পাচ্ছি, তার সঙ্গে প্রকৃতির মধ্যেও থাকতে পারছি। এই সমস্ত পাওয়ার আনন্দটা কিন্তু সবথেকে আলাদা। এটা হলো বেডটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে। বেডের চারিদিক দিয়ে শীতল পাটি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই একটা রুমে রয়েছে দুটো বেড আর মাঝখানে রয়েছে একটা টেবিল, যে টেবিলটা তোমরা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারো। সিলিংটাকে কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে, সিলিংয়ের মাঝখানে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা লাইট। আর ঘরের দুদিকে রয়েছে দুটো ফ্যান, কিন্তু এই ঘরে কোনো এসির ব্যবস্থা নেই। তোমরা যদি শীতকালে আসো তাহলে কিন্তু গরমের কোনো কষ্টই হবে না, কারণ জঙ্গল আর পাহাড় সবসময়ের জন্য শীতকালে খুব ঠান্ডাই থাকে। তাই আমার মনে হয় শীতকালে এই রুমে থাকতে গেলে এসি তোমার কোনো দরকারই পড়বে না। তোমরা যদি এসির ব্যবস্থা নিতে চাও তাহলে সেই সুবিধাও এই কটেজে আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এবার দেখে নাও রিসর্টটার ভিতরটা কিভাবে সুন্দরভাবে প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে। আমি যতটা পেরেছি আমি ততটা ক্যাপচার করেছি, বাকিটা দেখতে হলে বুঝতে হলে তোমাদের কিন্তু আসতে হবে এই শিউলিবোনা রিসর্টে। এই জায়গাটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা। তোমরা যদি গ্রুপ বেঁধে আসো তাহলে সন্ধ্যাবেলা এখানে বসে তোমরা কিন্তু আড্ডা দিতে পারবে, এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও কিন্তু তোমরা এখানে করতে পারবে, খুবই ভালো লাগবে তাতে। আর এছাড়া এই রিসর্টে আর একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো এদের ডাইনিং হলটা। ডাইনিং হলটাও কিন্তু বেশ সুন্দরভাবে এরা সাজিয়েছে। ডাইনিং হলে ছাদটা দেখো ঘর দিয়ে তৈরি করা, এবং চারিদিকের বাউন্ডারিটা কিন্তু খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে। আর যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে শুধু গাছ আর গাছ। এদের সঙ্গে কথা বলে জানলাম যে এরা শীতকালে নাকি ফুল গাছ লাগায় আর সবজি চাষও করে। সেই সবজি দিয়ে তরকারি রান্না করে তোমাদেরকে কিন্তু এরা খাওয়াবে। এইটা হচ্ছে এদের পুরো ডাইনিং হলটা। ডাইনিং হলে বসে খেতে বেশ ভালোই কিন্তু লাগবে। রাজা দেখো যত পাচ্ছে তত কিন্তু ফটো তুলেই যাচ্ছে। ফটো তুলতে তুলতে ও কিন্তু একটুও হাঁপাচ্ছে না, কারণ ও বুঝতেই পারছে না যে আরও কতভাবে ফটো তুললে প্রকৃতিটাকে আরও সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে। তাই ও বিভিন্ন রকমভাবে কিন্তু ফটো তুলেই যাচ্ছে। একদিকে রাজা তুলছে, আর একদিকে মেয়ে তুলে যাচ্ছে। এবার আমরা যাব অন্য আর একটা দিকে। এটা হলো এদের ক্যাম্পফায়ারের জায়গা। ক্যাম্পফায়ারের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর দেখে যা বুঝতে পারছি গতকাল রাত্রে কিন্তু এখানে ক্যাম্পফায়ার হয়েছে, এবং এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে বসে জঙ্গলের মধ্যে ক্যাম্পফায়ার করার আনন্দটা কিন্তু সত্যিই আলাদা। আমরা এবার এই রিসর্টে সবথেকে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হলো এদের টেন্ট হাউস। আমরা এবার ঘুরে ঘুরে দেখব এদের টেন্ট হাউস। কিন্তু টেন্ট হাউস ঘুরে দেখানোর আগে এখানকার যে কেয়ারটেকার আছে তার সাথে তোমাদেরকে আমি কথা বলিয়ে দেবো। তার মুখ থেকেই তোমরা শুনতে পারবে যে এখানে তোমরা কিভাবে আসবে এবং এখানে খাওয়া দাওয়া কীরকম কী আছে, আর এখানকার রুম ফেয়ারটাও কত আছে। তাহলে এবার আমরা কথা বলে নিই এখানকার যে কেয়ারটেকার আছে তার কাছ থেকে, কারণ তার মুখ থেকে তোমরা যদি কথাটা শোনো তাহলে ইন ডিটেলস জানতে পারবে এই রিসর্ট সম্পর্কে। তাহলে এবার আমরা কথা বলে নিই এখানকার কেয়ারটেকারের সঙ্গে। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে রূপলাল কিসকু, আর আমাদের এই রিসর্টের নাম হচ্ছে শিউলিবোনা উইকেন্ড স্টে। আমাদের এখানে দু রকমের রুম আছে, একটা হচ্ছে টেন্ট। টেন্টের রেট হচ্ছে আপনার 2500 করে পার ডে, আর কটেজের রেট হচ্ছে আপনার 2250 পার ডে। খাওয়া দাওয়ার খরচা হচ্ছে আলাদা, ওটা হচ্ছে আপনার প্যাকেজে, সকাল ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি। ব্রেকটি আমাদের ফ্রি থাকে। আর তোমাদের এই খাওয়ার প্যাকেজ কত করে আছে? খাওয়ার প্যাকেজ আছে 700 টাকা করে। 700 টাকা করে পার হেড। তাতে কি কি থাকছে? ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, স্ন্যাক্স থাকছে, ডিনারটা থাকছে। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো কি বাফেট সিস্টেম নাকি তোমরা তোমাদের মতো রান্না করে করে দাও? না, ওটা আপনারা যেটা বলবেন। আমাদের ব্রেকফাস্টে যেমন লুচি অপশন থাকে, লুচি থাকে, তারপর আলু পরোটা থাকে, তারপর পুরি থাকে, কচুরি থাকে, যেটা বলবে সেটাই করে দেওয়া হবে। আর লাঞ্চে সেরকম, লাঞ্চে আমাদের ভাত ডাল তো এমনি থাকবে, কিন্তু মাছের বদলে যদি মাংস বলেন আগে থেকে বলে রাখতে হবে। সেটা কি তোমার 700 টাকার মধ্যে নাকি আলাদা রেট? 700 টাকার মধ্যে। আর তোমাদের এখানে দেখলাম যে ওখানে বনফায়ার হয়, তাই তো? বারবিকিউ হয়, ক্যাম্প ফায়ার হয়। ওটা রেট কি রকম আছে? বারবিকিউ হচ্ছে 1 কিলোতে 600 টাকা। 1 কিলো মানে সব কিছু রেডি করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কি নিজেরা করে নিতে হয় নাকি তোমরা করে দাও? আমরা করে দিই, একদম রেডি করে দিই আমরা। ও মানে কাট আমাদের, মাংস আমাদের, সব কিছু যত জিনিস লাগে আমাদের। আপনারা মানে 1 কিলো অর্ডার করে দিলে আমাদের সব রেডি করে আপনাদের হাতে তুলে দিই। ও আর তোমাদের স্টেশন থেকে এখানে কিভাবে আসবে একটু বলে দাও। সাতনা স্টেশন থেকে ওখানে আমাদের গাড়ি আগে থেকে, আমাদের গাড়ির নাম্বার আছে, বড় গাড়ির নাম্বার দিতে হবে অনলাইন, ঠিক আছে? আর ওখান থেকে স্টেশন থেকে এখানে আসা তো 12 কিলোমিটার সাতনা। হ্যাঁ। আর বাঁকুড়া থেকে আপনার 35 কিলোমিটার হবে, সেটা আধ ঘন্টার উপরে টাইম লাগে। মানে হোটেলে ফোন করে যদি বলে গাড়ির কথা, তাহলে তোমরা স্টেশনে গাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ। আর সাইট সিনও কি তোমাদের গাড়িতেই করানো হয়? হ্যাঁ, ওটাতেই করানো হয়। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা আস্তে আস্তে ঢুকে যাই টেন্ট হাউসের মধ্যে। সত্যি কথা বলতে কি, আমারও কিন্তু এই প্রথমবার টেন্ট হাউস ভিজিট করা। আমি এতদিন পর্যন্ত টিভির পর্দাতেই দেখে এসেছি টেন্ট হাউস, এই প্রথমবার আমি কিন্তু টেন্ট হাউস নিজের সামনে থেকে দেখছি। আমারও কিন্তু বেশ ভালো লাগছে। টেন্ট হাউসের বাইরে রয়েছে কাঠের তৈরি দুটো চেয়ার আর একটা টেবিল, একটা লাইটেরও কিন্তু এখানে ব্যবস্থা আছে। আর দেখো টেন্ট হাউসটাকে কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। পুরো মনে হচ্ছে আমরা ইতিহাসের পাতায় যেরকম পড়েছি, যে যুদ্ধর সময় রাজাদের যেরকম টেন্ট সাজানো হতো, সেরকমভাবেই কিন্তু এখানে টেন্ট হাউসটাকে সাজানো হয়েছে। আমার তো বেশি ভালো লাগছে এবং বেশ মনে হচ্ছে একটা পুরনো ঐতিহাসিক জিনিস আমি চোখের সামনে থেকে দেখতে পারলাম। কারণ এতদিন টেন্ট হাউস বলতে আমি টেন্ট হাউস নয়, টেন্ট বলতে ইতিহাসের পাতাতেই পড়ে এসেছি, যে মাঠের মাঝখানে তাঁবু খাটিয়ে থাকা হতো যুদ্ধের জন্য। এখন সেই টেন্ট হাউসকেই মডার্নভাবে সাজানো হয়েছে আমাদের মতন ভ্রমণ পিপাসী মানুষদের জন্য। আমি জানি না যে তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি বা কতটা বোঝাতে পারছি। আমার মনে হয় তোমরা চোখের সামনে দেখলে এই জিনিসটা আরও বেশি সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা এখন আস্তে আস্তে ঢুকছি টেন্ট হাউসের ঘরের মধ্যে। টেন্ট হাউসের মধ্যে রয়েছে সমস্ত কিছুই বিলাসবহুল জিনিস। দেখো সিলিংয়ে খুব সুন্দর একটা লাইট এখানে রয়েছে, যার জন্য টেন্ট হাউসের ভিতরটা সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে। আর রয়েছে দুটো কুলার, যার জন্য তোমাদের গরমে কোনো কষ্টই হবে না। এছাড়া রয়েছে স্ট্যান্ড ফ্যান, এটা হচ্ছে টিভির সামনে রাখা একটা স্ট্যান্ড, এখানে তুমি মোবাইলের চার্জও দিতে পারবে বা অন্য কোনো জিনিসও রাখতে পারবে। ভিতরে রয়েছে দুটো সুন্দর গদিয়ালা খাট, মাঝখানে রয়েছে একটা টেবিল, তার সঙ্গে রয়েছে একটা টি মেকার। আমরা এখন দেখছি টেন্ট হাউসের টয়লেটের সামনেটা, এখানে একটা ওয়ার্ড্রপ, তার সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা ড্রেসিং টেবিল, একটা বেসিনও কিন্তু রয়েছে। এটা হলো টেন্ট হাউসের টয়লেটটা। টয়লেটটা কিন্তু পাকা, টেন্ট হাউসের মতন চারিদিকে কাপড় দেওয়া কিন্তু নয়। এখানে গিজারের ব্যবস্থাও আছে। আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।